হ্যালো বন্ধুরা, আবার একটু নিউ ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন জবদার রাসের কিছু মুহূর্তগুলো আপনাদের দেখাবো। সেই রাস চলছে, এই রাসের মুহূর্তগুলো ঠাকুর থেকে শুরু করে দোকানপত্র থেকে শুরু করে সমস্ত দিক দেখাবো। দেখুন, এখন দেখতে পাচ্ছেন ঠাকুর আগমন হচ্ছে, সেই আগমনের কিছু দৃশ্য দেখতে পাচ্ছেন। হাঁটতে হাঁটতে মন্দিরে আগমন করবে এবং মন্দিরে বসবেন, তার মুহূর্তগুলো দেখছেন। মন্দিরের বেদিটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখতে পাচ্ছেন সুসজ্জিতভাবে মন্দিরে গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীকৃষ্ণ রাধা থেকে সব সবাই বসে আছে। জুম করে দেখাচ্ছি কৃষ্ণ রাধার মূর্তি, পাশে গৌরাঙ্গ মূর্তিও দেখতে পাচ্ছেন আপনারা। বাতাসা হরি লোটের জন্য প্রদক্ষিণ চলছে। সব ঠাকুরকে দেখাচ্ছি চারিদিক ঘুরে, দেখতে পাচ্ছেন এবার দেখতে পাচ্ছেন যে সাংস্কৃতিক মঞ্চ, সেই সাংস্কৃতিক মঞ্চে বহিরাগত শিল্পী দিয়ে গান হচ্ছে, খুব সুন্দর গান শুনুন। এখন যে বারোয়ারি হয়েছিল সেই বারোয়ারির কিছু মুহূর্ত আপনার দর্শন করাচ্ছি, বিভিন্ন প্রদর্শনীগুলো। আচ্ছা, এ পর্যন্ত ধন্যবাদ, ভালো থাকবেন, পাশে আছেন পাশে থাকবেন, এইটুকু।